রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপির দলীয় কার্যালয়ে একটি যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। এদিন 7 জন তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল থেকে সৎ আদর্শ কর্মী বিজেপির বিচারধারায় উদ্বুদ্ধ হয়ে এবং তৃণমূল নেতা মন্ত্রীদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে স্ব ইচ্ছায় ভারতীয় জনতা পার্টিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করলে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা, জেলা পদাধিকারী ও খণ্ডকর সভাপতিদের উপস্থিতিতে তাদের সকলকে বিজেপির দলীয় পতাকা উত্তরীয় দিয়ে বরণ করে দলে নেওয়া হয়। এদিন পূর্ব বর্ধমান জেলার বাঘার 1 নম্বর অঞ্চলে মাহিনগর এলাকার বাসিন্দারা যোগদান করেন। যোগদানের পর তাদের কোনো অসুবিধা সুবিধা হলে সহযোগিতার হাত বাড়াবেন বলে জানান বিজেপি নেতা শ্যামল রায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।